Assalamualaikum warahmatullah. How are you, my dear student? I hope you are well and you are continuing your studies and you are always try to make yourself confident in your textbook. Today I have come in front of you with the new topics. Today's topic is food around the world. Food around the world. অর্থাৎ আমরা আমাদের চারপাশের বিশ্বের মানুষকে নানা রকম খাদ্য খেতে দেখি। আজকে আমরা সেই বিশ্বের নানান রকম মানুষের যে খাদ্যাভাস অর্থাৎ ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সম্পর্কে জানব। উইল বি এবল টু নো অ্যাবাউট ভেরিয়াস কাইন্ডস অফ হ্যাবিট অফ ফুডস ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্টলি উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ড মিনিংস অফ দিস প্যাসেজ। আই হ্যাভ রিটেন সাইন্টিফিক্যাল ওয়ার্ড হেয়ার। ফলো দি বোর্ড। লিভ অর্থ বাস করা, লিভ অর্থ বসবাস করা বা বাস করা, থাকা। আমরা নানান জন নানান জায়গায় থাকি, সেটাই হলো ক্লিপ। স্টার্ট অর্থ শুরু করা, কোনো কাজ শুরু করা, স্টার্ট শুরু করা। ইউজুয়ালি প্রায়ই বা সব সময়, ইউজুয়ালি অর্থ প্রায়ই বা সব সময়। ফ্রাইড অর্থ ভাজা, মানে আমরা অনেক কিছু ভেজে খাই না, সেটা হলো ফ্রাইড, যেমন ফ্রাইড এগ। এগেইন আই হ্যাভ টোল্ড দ্য ওয়ার্ড মিনিং। লিভ অর্থ বাস করা, স্টার্ট অর্থ শুরু করা, ইউজুয়াল অর্থ প্রায়ই বা সব সময়, ফ্রাইড অর্থ ভাজা। ওপেন ইউর টেক্সট বুক পেজ নং 42। হেয়ার এ প্যাসেজ ইনক্লুড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। টুডে আই হ্যাভ টট ইউ অ্যাবাউট এ লন্ডনিয়ান পার্সনস হ্যাবিট অফ ফুড। দ্য পার্সনস নেম হেয়ার ইনক্লুড অ্যালেক্স। নাও আই এম স্টার্টিং দ্য প্যাসেজ। হ্যাঁ আই এম অ্যালেক্স। কি বলছে? আমি অ্যালেক্স, তার মানে আমার নাম অ্যালেক্স। আই লিভ ইন লন্ডন। আমি কোথায় থাকি? লন্ডনে থাকি। আই এম ব্রিটিশ, মানে আমি একজন ব্রিটিশ। আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। অর্থাৎ আমি আমার দিন কখন শুরু করি? সকাল 7টা থেকে শুরু করি, অর্থাৎ 7টায় সে ঘুম থেকে ওঠে এবং 8টায় তার নাস্তা করে। অন উইকডেজ অর্থাৎ সপ্তাহের শেষের দিন অর্থাৎ ছুটির দিন, আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক। আমি কি করি? দুধ পান করি। সিরিয়াল অ্যাড অ্যান অ্যাপেল, কিছু মিষ্টান্ন এবং কিছু কি করি? অ্যাপেল, অ্যাপেল খাদ্য হিসাবে গ্রহণ করি। সামটাইমস কিছু সময় বা কখনো কখনো আই হ্যাভ ফ্রাইড এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস, কিছু ফল এবং ফলের রসের সাথে আমি কি করি? ডিম ভাজি খাই বা গ্রহণ করি। অ্যাপেল জুস ইজ মাই ফেভারিট, অ্যাপেল জুস আমার সবচেয়ে পছন্দের রস, ফলের রস। বাট আই লাইক ম্যাঙ্গো জুস, আমি আমের রসও খুব পছন্দ করি। উই ডোন্ট গ্রো অ্যানি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি, আমাদের দেশে কোনো আম জন্মায় না বা চাষ হয় না। আমাদের দেশে অর্থাৎ কোথায়? লন্ডনে আমের চাষ হয় না। বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস, আমরা আমের রস পাই এট দ্য সুপার মার্কেট, বড় বড় মার্কেটে বা বড় বড় বাজারে কি হয়? আমের রস বিক্রি হয়। এগেইন আই হ্যাভ রিড দ্য টেক্সট। হাই আই অ্যাম অ্যালেক্স। ও হে, আমার নাম অ্যালেক্স। আই লিভ ইন লন্ডন, আমি লন্ডনে বাস করি। আই অ্যাম ব্রিটিশ, আমি একজন ব্রিটিশ। আই স্টার্ট মাই ডে অ্যাট 7 AM, আমার দিন শুরু হয় সকাল 7টায়। অ্যান্ড আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock, আমি আমার সকালে নাস্তা করি সকাল 8টায়। ওয়ান উইকডেজ আই ইউজুয়ালি হ্যাভ মিল্ক, আমি সপ্তাহের শেষের দিন কি করি? দুধ পান করি। সিরিয়াল অ্যান্ড অ্যান্ড অ্যাপেল, কিছু মিষ্টান্ন খাদ্য গ্রহণ করি এবং অ্যাপেল খাই। সামটাইমস আই হ্যাভ ফ্রাইড এগস উইথ চিজ অ্যান্ড সাম জুস, কিছু ফলের রস খাই এবং ভাজা ডিম খাই। অ্যাপেল জুস ইজ মাই ফেভারিট,
আপেলের রস আমার খুব পছন্দের বাট আই লাইক ম্যাঙ্গো জুস আমি আমের রস খুবই পছন্দ করি উই ডোন্ট গ্রো এনি ম্যাঙ্গোস ইন মাই কান্ট্রি আমাদের দেশে আমরা ফলের চাষ করি না বাট উই ক্যান গেট ম্যাঙ্গো জুস অ্যাট দ্য সুপার মার্কেট আমরা বড় বড় দোকানে ফলের রস পেয়ে থাকি হেয়ার আই হ্যাভ রিড আউট এ পার্সন অফ লন্ডন দ্যাট হোয়াট হি টেক্স ইন হিস ফুড হ্যাবিট আই হ্যাভ গিভেন সাম কোশ্চেন্স অ্যান্ড ইউ হ্যাভ টেকেন ইট ইন ইউর নোট খাতা অ্যান্ড ইউ উইল মেক ইট অ্যাজ ইউর হোমওয়ার্ক Write down the questions. Answer to the questions. Who is Alex? Alex K. When he when does he start his day? সে তার দিন কখন শুরু করে? Does he take in his breakfast? সে তার সকালের নাস্তা কি গ্রহণ করে বা কি খায়? I have read out the questions. Who is Alex? Alex K. অর্থাৎ তার দেশ বা জাতি কি? When does he start his day? সে তার দিন কখন শুরু করে? What does he take in his breakfast? I have given three questions from the passage. I must sure that you will try to make answers this question as your homework. I have prayed to you that stay home and stay and take care of your health and try to continue with your studies. Assalamu alaikum wa rahmatullah.